পশ্চিমবঙ্গে কোন দপ্তরে দুর্নীতি নেই সেটা একটু বলুন আপনারা, আমার বুঝতে সুবিধা হয়। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক জায়গায় নিয়ে চলে গেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তবে তারা যদি ওই অরাজনৈতিক মঞ্চ থেকে কোনোদিন ডাক দেন নাগরিক সমাজকে, তারাও পাশে দাঁড়া, আমাদের রাজনৈতিক পরিচয়ের বাইরেও তো আমরা সাধারণ নাগরিক একজন, তো আমরা নিশ্চয়ই যাবো এবং তাদের পাশে থাকবো, যতটা সাহায্য সম্ভব করবো। ডাক্তারদের আন্দোলনেও মহিদুল ইসলাম একজন আছেন, নাম বা সার নামে যাবেন না, তিনি হিন্দু মুসলমান সেই কথা কোনো ফ্যাক্টরই নয়, এই একজন মহিদুল ইসলাম একটা ক্লাস, বেসিক্যালি একজন মহিদুল ইসলাম আছেন। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির কথা উঠে আসছে একাধিক, প্রথমে তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, এখন নতুন নতুন যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে যে দেখা যাচ্ছে যে বায়ো ওয়েস্ট সেখানে দুর্নীতি, অ্যাম্বুলেন্স নিয়ে সেটাতেও দুর্নীতি করা হচ্ছে, আবার নতুন করে একদিকে যেমন তালা থানার এসআই সন্দীপ ঘোষকে একদম ক্লিন চিট দেওয়া, ঠিক আর কত দুর্নীতি বাকি আছে? পশ্চিমবঙ্গে কোন দপ্তরে দুর্নীতি নেই সেটা একটু বলুন আপনারা, আমার বুঝতে সুবিধা হয়। 2011 পর থেকে পশ্চিমবঙ্গে এমন কোনো দপ্তর নেই, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক জায়গায় নিয়ে চলে গেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা দপ্তরে একদম ছোটো থেকে ছোটো, রিক্রুটমেন্ট হোক, সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হোক বা স্বাস্থ্য দপ্তরের প্রক্রিয়রমেন্ট হোক, প্রত্যেকটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এবং সেটাই চলে আসছে পশ্চিমবঙ্গে। একের পর এক আমরা দেখলাম যে একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা তারা ধর্নায় বসছেন এতদিন ধরে, তাদের ধর্না চপ্পের 41 দিনে পড়লো তাদের ধর্না, অন্যদিকে দেখা যাচ্ছে যে কালকে থেকেই তারা যখন বৈঠকে ছিলেন কোথাও তাঁবু খুলে নেওয়া হচ্ছে, সকালবেলা একাধিক জায়গায় কোথাও ফ্যান খুলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কারা নিচ্ছে কেউ জানে না। জুনিয়র ডাক্তাররা বলছে না এটা কারা নিচ্ছে কেন নিচ্ছে আমরাও জানি না। জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে, বৈঠকে কী কথা হয়েছে সেটাও আমরা জানি না। জুনিয়র ডাক্তাররাই বলতে পারবেন কারা খুলে নিচ্ছেন কারা নিচ্ছেন না, এই বিষয়ে বিশেষ কোনো মন্তব্য নেই। তারা তো অরাজনৈতিক আন্দোলন করছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বেশি মন্তব্য করা আমার উচিত নয়। তবে তারা যদি ওই অরাজনৈতিক মঞ্চ থেকে কোনোদিন ডাক দেন নাগরিক সমাজকে, তারাও পাশে দাঁড়া, আমাদের রাজনৈতিক পরিচয়ের বাইরেও তো আমরা সাধারণ নাগরিক একজন, তো আমরা নিশ্চয়ই যাবো এবং তাদের পাশে থাকবো, যতটা সাহায্য সম্ভব করবো। বিভিন্ন সময় তাদের হয়ে মামলাগুলোও করেছি, তাদের পাশে গিয়ে দাঁড়াতেও কোনো অসুবিধা নেই। চিকিৎসকরা বলছেন যে তারা এগুলো সরাতে বলে, তা আমিও জানি না কারা সরাতে বলেছে। যারা গেছিলো, আমি একদম বলছি না, মাঝে মাঝে প্রত্যেকটা আন্দোলনে না একজন মহিদুল ইসলাম থাকে। মহিদুল ইসলামকে আপনার মনে আছে কিনা জানি না, মহিদুল ইসলাম হচ্ছে সে SSK আন্দোলনের একজন নেতা ছিল, পরবর্তীকালে তৃণমূলের হাত ধরে তৃণমূল নেতা পরিণত হয়ে যায়। ডাক্তারদের আন্দোলনেও মহিদুল ইসলাম একজন আছেন, নাম বা সার নামে যাবেন না, তিনি হিন্দু মুসলমান সেই কথা কোনো ফ্যাক্টরই নয়, এই একজন মহিদুল ইসলাম একটা ক্লাস, বেসিক্যালি একজন মহিদুল ইসলাম আছেন। তো ডাক্তারবাবুরা একটু খোঁজ নিক যে বিশ্ব মজুমদার চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে আমাদের আন্দোলনরত কোনো ডাক্তারের মিটিং হয়েছে কি না, এবং মিটিং হলে কার সাথে হয়েছে, কখন হয়েছে এবং কী কন্ডিশনে হয়েছে, ডাক্তারবাবুদের একটু খোঁজ নেওয়া উচিত, আমার বিশেষ কিছু মন্তব্য নেই। আচ্ছা, নিরাপত্তা খতিয়ে দেখতে ইতিমধ্যে যিনি নতুন সিপি হয়েছেন তিনি হারজিকর হসপিটালে গেছিলেন, তার পাশাপাশি তালা থানায় গেছিলেন, যেই তালা থানায় আমরা দেখলাম যে প্রাক্তন ওসি তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কেননা প্রমাণ লোপাট হয়েছে কথা সামনে আসছে। তার ফলে দেখুন, সিপি অ্যারেস্ট হয়ে যাবে দেখতে ভালো লাগে না, লাগে কি? কলকাতা পুলিশের কমিশনার পুলিশ অ্যারেস্ট হবে দেখতে তো খুব একটা ভালো লাগে না, তার জন্যই কলকাতা পুলিশের আগে সিপিকে সরানো হলো, কারণ এই সিপি অ্যারেস্ট হবে। বর্তমানে যিনি সিপি আছেন তার সম্পর্কে বেশি মন্তব্য করব না। আপনি 2007-2008 এইরকম সময়টায় মুখ্যমন্ত্রীর করা এই সিপি সম্পর্কে মন্তব্যগুলো শুনবেন, স্পেশালি রিজওয়ানুর কাণ্ডের পর, এবং যার সম্পর্কে মুখ্যমন্ত্রী এরকম কথাগুলো বলবে তার সঙ্গে আমি আর নতুন কী কথা বলবো। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট।